আমরা এই ভিডিওতে আলোচনা করব ত্রিকোণমিতি চ্যাপ্টার 7 এর 77 নম্বর গাণিতিক সমস্যাটি। তো স্ক্রিনে তোমরা যেহেতু এখানে লেখা দেখতে পাচ্ছ চ্যাপ্টার 7.7 এর মানে আমরা চ্যাপ্টার 7.1 থেকে 7.6 অলরেডি শেষ করে ফেলেছি। তুমি যদি মিস করে থাকো আমাদের ডেসক্রিপশন বক্সে সবগুলো ভিডিওর অথবা প্লেলিস্টের লিংক দেওয়া আছে, তুমি দেখে নিতে পারো। আজকে আমরা যেই গাণিতিক সমস্যাটি সমাধান করব সেটা হচ্ছে ABC ত্রিভুজে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে B+C/A (sin A/2) = cos B - C/2। আমরা স্টার্ট করব যে প্রমাণ করতে হবে যে B+C/A (sin A/2) = cos B - C/2। আমরা পূর্ববর্তী ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে এই ধরনের প্রবলেমগুলোতে স্টার্ট করতেই হবে এইভাবে যে প্রমাণ করতে হবে যে B+C/A (sin A/2) = cos B - C/2। মানে যেটা দেয়া আছে সেখান থেকে শুরু করতে হবে, কারণ হচ্ছে তুমি যদি এই বড় টার্ম থেকে এটা প্রমাণ করতে চাও তাহলে অনেক প্রবলেম হতে পারে। তাই আমরা ছোট্ট একটা চেঞ্জ করে নেব, সেটা হচ্ছে যে B+C/A এই পাশে রেখে আমরা এই যে sin A/2টা আছে সেটা ডান পাশে দিয়ে দেব। যেহেতু এই sin A/2টা B+C/A সাথে গুণাকারে আছে তাহলে এটার সাথে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এরপরে আমরা কি করলাম যে এই যে B+C/A এটাকে এখন থেকে শুরু করলাম। এর কারণ হচ্ছে আমরা যদি এই B+C/A থেকে এই জিনিসটাকে প্রমাণ করতে পারি তার মানে আমরা বলতে পারবো যে B+C/A (sin A/2) = cos B - C/2। আর এখানে একটা কথা, অনেকে চিন্তা করতে পারো যে তাহলে এখানে তো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করা যেত, কারণ এটা যদি আমি লেফট হ্যান্ড সাইড ধরি আর এটা রাইট হ্যান্ড সাইড, না আমরা ধরতে পারবো না। কারণ কি, আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড তখনই ধরতে পারবো যখন ম্যাথের মধ্যে কোশ্চেনই ডিরেক্টলি ওইটা এক্স্যাক্টলি দেওয়া থাকবে। আমাদের কিন্তু এক্স্যাক্টলি বলেছে যে B+C/A (sin A/2) থেকে cos B - C/2 প্রমাণ করতে। আমাদের কিন্তু এই B+C/A থেকে এটা প্রমাণ করতে বলে নাই, আমরা এটা অঙ্কের সমাধানের ক্ষেত্রে মডিফাই করে নিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছো যে লেফট হ্যান্ড সাইডটা আমরা কেন ইউজ করবো না। আচ্ছা, এখন আসি যে এই যে B+C/A থেকে এই লাইনটা কিভাবে আসছে। আমরা বাহুর সূত্র থেকে জানি যে B = 2R sin B, এই যে এখানে ফর্মুলাগুলো লিখে দেওয়া আছে, আর C = 2R sin C / 2R sin A। আচ্ছা, এবার আমরা পরবর্তী লাইনে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি উপর থেকে কী কমন যায়, 2R কমন যায়, তাহলে বাকি থাকে sin B + sin C, আর নিচে 2R sin A। এরপরের লাইনে আমরা যে কাজটা করেছি দেখো, এখানে উপর থেকে 2R আর নিচে 2R কাটাকাটি চলে যায়, বাকি থাকে sin B + sin C। এখন আমরা যদি এই Bটাকে C এবং এই Cটাকে D ধরি তাহলে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সেই ফর্মুলার নাম হচ্ছে sin C + sin D = 2sin C + D/2 cos C - D/2। এই যে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। আচ্ছা, এখন আসি যে নিচ উপরে কী করলাম। আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন যদি আমরা সেই ত্রিভুজের সেই তিন কোণটাকে এ এবং বি এবং সি যথাক্রমে ধরি তাহলে আমরা কি বলতে পারবো যে A+B+C = π, কারণ পায়ের মান আমরা জানি কি 180 ডিগ্রি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, A+B+C = π হয় তাহলে এই যে B+C আছে এই B+C = π - A এইভাবেই লিখেছে। আর নিচে আমরা কি করলাম, একটা ফর্মুলা প্রয়োগ করব, সেটা হচ্ছে sin 2A। তাহলে সেই ফর্মুলাটা প্রয়োগ করার জন্য আমাদের কি আনতে হবে, সাইনের পরে একটা 2 আনতে হবে। তো 2 নিয়ে আসলাম, বাট 2 তো বাহির থেকে নিয়ে আসছি, 2 তো 2 কি ভ্যানিশ করতে হবে। 2 যেহেতু আমি এখানে মানে কোণ আকারে লিখেছি তাহলে এই যে এখানে যে A এটাও কিন্তু একটা কোণ, তাহলে আমাদেরকে এই কোণের মধ্যে এমন কিছু মডিফাই করতে হবে যাতে এই 2 কাটাকাটি চলে যায়। এই জন্য আমরা 2 এই Aটাকে 2 দ্বারা ভাগ করেছি। তাহলে জিনিসটা কি হলো, sin 2 A/2, A2 আর A2 কাটাকাটি চলে যায়, তাহলে কি বাকি থাকে, সাইনে। কিন্তু কেউ হয়তো অনেকে ভুল করো যে A2 এই পাশে দিয়ে দাও, তাহলে কিন্তু হবে না। কারণ কি, A2 কোথায় নিয়ে আসছি, সাইনের পরে। আর আমরা জানি সাইনের পরে কি থাকে, কোন থাকে, মানে sin θ। তাহলে আমি যেহেতু থিটার মধ্যে 2 ইনভলভ করেছি তাহলে আমাদের এমন কিছু করতে হবে যাতে ওই এমন কিছু ওই কোণের মধ্যে করতে হবে যাতে কাটাকাটি চলে যায়। তাহলে কোণের মধ্যে আমাদের আছে A, তাহলে আমরা যদি A টাকে 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু A2 আর A2 কাটাকাটি চলে যায়। আশা করি বুঝতে পেরেছো। এখন অনেকে কোশ্চেন করতে পারো, আচ্ছা এই পাশে যদি 2 লিখতাম তাহলে কি আমরা কীভাবে ভ্যানিশটা করতাম। যদি এই পাশে আমরা 2 লিখতাম তাহলে ওই 2 সাথে একটা হাফ গুণ করে দিতাম, তাহলে 1/2 × 2 মানে হচ্ছে 1, মানে আগেটাই থেকে যেত। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা এই লাইনটা খেয়াল করি, তাহলে আমরা এখানে কি করেছি যে π - A/2 যে ছিল ওইটাকে আমরা ভেঙে লিখেছি। ভেঙে কি লিখলাম যে π/2 - A/2, আর নিচে sin 2 ফর্মুলা অ্যাপ্লাই করেছি যে আমরা A/2টাকে যে A ধরেছিলাম সেটাকে লিখলাম 2sin A cos A। আচ্ছা, এরপরে আমরা খেয়াল করি যে এই যে sin π/2 - A/2 এর পরিবর্তে এখানে cos A/2 লিখেছি, এটা কিভাবে আসছে। এটা সম্পূর্ণ চতুর্ভাগের নিয়ম থেকে আসছে, যেটা আমাদের ত্রিকোণমিতির প্রথমে 2-3 যে বেসিক লেকচার আছে সেখানে খুব সুন্দরভাবে
আলোচনা করা হয়েছে তো তোমরা সেখান থেকে এই চতুর্ভাগের নিয়মটা দেখে নিও আর আমি সেই ভিডিও লিংকগুলো আই বাটনে সিরিয়ালি দিয়ে দিলাম আচ্ছা কারণ আমি এখানে যদি চতুর্ভাগের নিয়মটা আলোচনা করতে যাই তাহলে এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে আচ্ছা এখন আমরা পরবর্তী লাইনটা খেয়াল করি যে এখানে 2 উপরে 2 আর নিচে 2 কাটাকাটি চলে যায় এবং cos a/2 আর এই cos a/2 কাটাকাটি চলে যায় বাকি থাকে cos b - c/2 আর নিচে থাকে sin a/2 এখন আমরা কিন্তু সেই জিনিসটা প্রমাণ করতে প্রমাণ করে ফেলেছি যে আমরা যে মডিফাই করেছিলাম লাইনটা যে যেটা ছিল যে b + c/a সমান cos b - c/2 sin a/2 এ তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে b + c/a sin a/2 সমান cos b - c/2 আর এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল এখন তুমি যদি আমাদের এই ক্লাসটা করার সময় বসে বসে ম্যাথটা নোট করা শুরু করো তাহলে তুমি একদম মিস করতেছো আমাদের শিক্ষাঙ্গন মিডি স্মার্ট পিডিএফটি যেটা তোমার কাছে থাকলে তোমাকে নোট করতে হবে না তোমার কোনো টিউটর লাগবে না তোমার কোনো গাইড বই লাগবে না আর কিছু বলবো না আমাদের এই পিডিএফ সম্পর্কে কারণ আমাদের এই পিডিএফ সম্পর্কে এক থেকে দেড় মিনিটের একটা ছোট ভিডিও করা আছে সেই ভিডিওটার মধ্যে আমাদের এই স্মার্ট শিক্ষাঙ্গন বিডি স্মার্ট পিডিএফটা কী এটা কীভাবে কাজ করে আর এটা তোমার কাছে থাকলে কেনই বা তোমার যে টিউটর তোমার গাইড এগুলো থাকবে না একদম বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই ভিডিওতে আমি ভিডিও লিঙ্কটা আই বাটনে দিয়ে দিলাম আর তুমি যদি আমাদের স্মার্ট পিডিএফটা নিতে চাও তাহলে ওই ভিডিওটার মধ্যেই বলে দেওয়া আছে তুমি আমাদের ভিডিওটা কীভাবে সংগ্রহ করবে আশা করি ম্যাটটা বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ Thank you.